আসসালামু আলাইকুম, এটি মেথডসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আবু মুসা হাজির হয়েছি একটি অন্যরকম টপিকস নিয়ে। আমার আজকের টপিকসটি হচ্ছে কিভাবে ক্যালকুলেটর ছাড়া খুব সহজেই যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়। বোঝার সুবিধার্থে প্রথমে আমরা ছোট সংখ্যা দিয়ে শুরু করছি, যেমন সাতাশ। সাতাশকে আমরা লিখতে পারি পঁচিশ যোগ দুই। প্রেশিক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে এখানে অবশ্যই একটা বর্গ সংখ্যা নিতে হবে, এবং বর্গ সংখ্যাটা যদি মূল সংখ্যা থেকে ছোট হয় তাহলে আমরা যোগ করতে হবে, এবং বর্গ সংখ্যাটা যদি মূল সংখ্যা থেকে বড় হয় তাহলে বিয়োগ করতে হবে। পঁচিশ মূল সংখ্যা থেকে ছোট, এর জন্য আমরা দুই যোগ করেছি, পঁচিশে দুয়ে সাতাশ হয়। এবার পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ যোগ, আমরা এখানে টার্ম দেবো, টার্ম দিয়ে এখানে যে পাঁচ লিখেছি পাঁচের ডাবল আমরা নিচে লিখবো, পাঁচ দুগুণে দশ। এরপর এখানে যে দুই আছে, যে সংখ্যা আছে সেটাই আমরা লিখবো। পাঁচ যোগ দুইকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি দশমিক দুই। তাহলে আমরা পেতেছি যোগ করলে পাঁচ দশমিক দুই। এই পাঁচ দশমিক দুই হচ্ছে আমাদের সাতাশের বর্গমূল। এরপর আমরা লিখবো যেমন পঁয়তাল্লিশ। পঁয়তাল্লিশ লিখলে আমরা এখানে একটা বর্গ সংখ্যা লিখবো, বর্গ সংখ্যা আমরা লিখলাম উনপঞ্চাশ বিয়োগ, উনপঞ্চাশ থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে হবে পঁয়তাল্লিশ। উনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত বিয়োগ সাতের ডাবল হচ্ছে চোদ্দ, এখানে চার আছে চার, আমরা কাটাকাটি করলে দুই সাত, সাত বিয়োগ দুইকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই দুই দশমিক দুই নয়। সাত থেকে দশমিক দুই নয় বিয়োগ করে আমরা পাই ছয় দশমিক সাত এক। এটি হচ্ছে আমরা পঁয়তাল্লিশের বর্গমূল। এরপর যদি আমরা আরেকটা সংখ্যা চিন্তা করি, যেমন তিয়াত্তর, আমরা লিখতে পারি একাশি বিয়োগ আট। একাশির বর্গমূল হচ্ছে আমাদের একাশের বর্গমূল হচ্ছে নয়। এরপরে মাইনাস আমরা লিখবো নয়ের ডাবল হচ্ছে আঠারো, আর এখানে আছে আট, যদি আমরা কাটাকাটি করে দিয়ে দিয়া তাহলে চার নিচে হচ্ছে নয়। আমরা যদি চারকে নয় দ্বারা ভাগ করি, চারকে নয় দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই দশমিক চার চার। তাহলে নয় থেকে যদি আমরা দশমিক চার চার বিয়োগ করি তাহলে আমরা লিখতে পারি আট দশমিক পাঁচ ছয়। এটা হচ্ছে আমাদের তিয়াত্তরের বর্গমূল। এরপর আমি একশোর উপরের সংখ্যার দিকে চলে যাচ্ছি, যেমন একশো বারো। একশো বারোকে আমরা লিখতে পারি একশো যোগ বারো। একশো বর্গমূল হচ্ছে দশ যোগ, দশের ডাবল হচ্ছে বিশ, আর এখানে আছে বারো। দশ যোগ বারোকে আমরা বিশ দ্বারা অথবা যদি আমরা কাটাকাটি করি তাহলে ছয়, এখানে আছে দশ। তাহলে ছয়কে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি দশমিক ছয়। তাহলে আমরা যোগ করে পাই দশ দশমিক ছয়। এটা হচ্ছে একশো বারোর বর্গমূল। এরপরে যদি আমরা লিখি একশো চল্লিশ, একশো চল্লিশকে আমরা লিখতে পারি একশো চুয়াল্লিশ বিয়োগ চার। একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো বিয়োগ, বারো ডাবল হচ্ছে চব্বিশ, এখানে আছে চার। আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে এক নিচে ছয়, বারো বিয়োগ একে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই দশমিক এক সাত। তাহলে যদি আমরা বারো থেকে দশমিক এক সাত বিয়োগ করি তাহলে আমরা পাই যাচ্ছি এগারো দশমিক আট তিন। এটাই হচ্ছে একশো চল্লিশের বর্গমূল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দুইশোর উপরে সংখ্যার দিকে চলে যাচ্ছি। দুইশোর উপরে একটা সংখ্যা আমি নিলাম, যেমন দুইশো পঁয়ত্রিশ। দুইশো পঁয়ত্রিশকে আমরা লিখতে পারি দুশো পঁচিশ যোগ দশ, এখানে দুশো পঁচিশের বর্গমূল হচ্ছে পনেরো, প্লাস পনেরো ডাবল হচ্ছে তিরিশ, আর এখানে আছে দশ। আমরা কাটাকাটি করলে উপরে এক নিচে তিন, পনেরো যোগ এককে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি দশমিক তিন তিন, যোগ করলে আমরা পাচ্ছি পনেরো দশমিক তিন তিন। এটাই হচ্ছে আমাদের একশো দুশো পঁয়ত্রিশের বর্গমূল।
এরপর যদি আমরা লিখি যেমন 328 কে আমরা লিখতে পারি 324 যোগ 4 সরি 324 এর বর্গমূল হচ্ছে 18 যোগ 18 ডাবল হচ্ছে 36 এখানে হচ্ছে 4 আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারি উপরে 1 নিচে 9 আমরা যদি 1 কে 9 দ্বারা ভাগ করি 1 কে 9 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি 0.11 তাহলে আমরা যোগ করলে পাই 18.11 এই 18.11 হচ্ছে 328 এর বর্গমূল এরপর যদি আমরা একটু বড় সংখ্যা চিন্তা করি যেমন 410 কে আমরা লিখতে পারি 400 যোগ 10 400 বর্গমূল হচ্ছে 20 যোগ 20 এর ডাবল হচ্ছে 40 আর 10 আমরা কাটাকাটি করে লিখতে পারি 1 4 20 যোগ 1 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি 0.25 তাহলে আমরা যোগ করলে পাচ্ছি 20.25 20.25 এটা হচ্ছে 410 এর বর্গমূল এরপর আমরা একটা সংখ্যা লিখি যেমন 630 কে যদি আমরা লিখি যেমন 625 যোগ 5 625 এর বর্গমূল হচ্ছে 25 আমরা জানি 625 যোগ 25 এর ডাবল হচ্ছে 50 এখানে আছে 5 25 যোগ আমরা কাটাকাটি করলে উপরে 1 নিচে 10 তাহলে যদি আমরা এটা ভাগ করি 1 কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে 0.1 তাহলে আমরা যোগ করলে পাই 25.1 তাহলে এটা হচ্ছে 630 এর বর্গমূল আমরা শেষ আর কার আলোচনা করতেছি যেমন 747 কে আমরা লিখতে পারি 729 যোগ 18 শিক্ষিতা তোমরা খেয়াল রাখবে এই যে আমরা একটা বর্গ সংখ্যা লিখছি এটার বর্গগুলো আমাদের জানা থাকতে হবে যেমন 729 এর বর্গমূল হচ্ছে সরি 729 এর বর্গমূল হচ্ছে 27 যোগ 27 ডাবল হচ্ছে 54 আর এখানে 18 আমরা যদি 18 দিয়ে ভাগ করি তাহলে 1 এখানে আসতেছে আমাদের 3 27 আমরা যদি 3 1 কে 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি 0.33 তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 27.33 এটা হচ্ছে 747 এর বর্গমূল প্রিয় শিক্ষার্থীরা দেখলে তো আমি কত সহজে ক্যালকুলেটর ব্যবহার না করে কতগুলো সংখ্যার বর্গমূল নির্ণয় করে দেখিয়েছি আশা করি তোমরাও যদি বাড়িতে চেষ্টা করো তাহলে তোমরাও পারবা আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি তবে এরকম আরও নতুন নতুন টপিক সম্পর্কে আলোচনা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ সবাইকে